হাইকোর্টে ফের একবার ভর্সনার শিকার রাজ্য সরকার রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ঠিক কত তা জানতে চাইল আদালত বারো বছরেও কেন এই সংখ্যা স্পষ্ট নয় তা জানাতে করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এই বিষয়ে হলফনামা দিয়ে তথ্য জানাতে করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলাকারী বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের এক অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে আদালত মামলাকারীর বক্তব্য দু সালে নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর তারা রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন কতজন পরিযায়ী শ্রমিক রয়েছেন কিন্তু রাজ্য এত দিনেও সেই তথ্য জানে উঠতে পারেননি বলে অভিযোগ তার পরবর্তীতে কোভিডের সময় যখন বহু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছিলেন সেই সময় রাজ্যের বর্তমান পরিস্থিতি জানতে চাইলেও কোনো তথ্য মেলেনি বলে অভিযোগ শেষ পর্যন্ত মামলাকারী দু সালে একটি আর এর মাধ্যমে জানতে পারেন রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত সেই বিষয়ে কোনো তথ্যই নেই রাজ্যের কাছে আলাদা করে এই পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করেনি রাজ্য সরকার এমন বক্তব্য মামলাকারীর এই দিন মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে সে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার করার নির্দেশ দিয়েছেন যদি চার সপ্তাহের মধ্যে হলফনামায় স্পষ্ট আকারে শ্রমিকের সংখ্যা উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে পরবর্তীতে কড়া পদক্ষেপ নিতে পারেন বিচারপতি এই দিক থেকে আরও বলেছেন প্রধান বিচারপতি এই যে যে সংখ্যাটা আপনারা যা ইচ্ছা তাই বলে দিলেন সেটা কিন্তু হবে না প্রমাণ লাগবে এই সংখ্যাটা যে এমনই হবে তার জন্য নির্দিষ্ট প্রমাণ ওই হলফনামায় উল্লেখ করতে হবে প্রমাণ সহ সংখ্যা যদি উল্লেখ না থাকে তাহলে আমি পরবর্তীতে কড়া ব্যবস্থা নেব আপনাদের বিরুদ্ধে